শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমার জীবনের সেরা একটা দিন, এমপি হিসাবে শপথ নিয়ে সরাসরি চলে আসছি এয়ারপোর্টে। আমি দুবাইতে একটা বক্তব্যতে বলছিলাম জীবনে যদি কখনো এমপি হই তাহলে একজন প্রবাসীকে সেলিউট দিয়ে এমপির কাজ আমি শুরু করব। প্রবাসীদের জন্য কাজ করতে চাই এবং আমি সংসদে প্রবাসীদের জন্য আমি বিশ্বাস করি যে প্রবাসীদের ইনকামের টাকায় আমাদের অর্থনীতির চাকা ঘুরে এবং একটা বড় অবদান রাখে প্রবাসীরা। এই জন্য একজন প্রবাসীকে সেলিউট দেওয়ার মধ্য দিয়ে এয়ারপোর্টে আসছি। এরপরে আমি অন্যান্য আমার এলাকায় যাব, কনস্টিটিউয়েন্সিতে যাব। আমি এখানে আইসে পাইছি আমার একজন প্রবাসী ভাইকে, উনি দুবাই থেকে আসছেন। আমাকে বললেন দুবাই থেকে আসছেন, ভাইকে নাম একটু বলতে কাছে নিয়ে আসেন। হ্যাঁ, আফজাল হোসেন, আপনার ছোটখাটো দিয়ে একটা সমস্যার কথা শুনতে চাই যে আসের আসা যাওয়ার ব্যাপারে কি কি করলে আপনাদের আরো উন্নতি হবে মনে করেন। আপনার কোন এয়ারলাইন্স আসছেন? বাংলাদেশ বিমানে, বাংলাদেশ বিমানে আসছেন। সরেন না একটু প্লিজ, এখন একটু সরেন। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে আপনি শুনতে পাচ্ছেন যে আমি যেদিন এমপি হিসাবে শপথ নিলাম সেদিন একজন প্রবাসী দিয়ে সমস্যা দিয়ে শুরু করলাম। আমি উনাকে একটা সেলিউট দিচ্ছি যে উনাদের টাকায় আমাদের এই কিটা চলে, আমাদের এটার কৃতজ্ঞতা জানাইতে চাই। আমি এমপি মনে করি একটা দায়িত্ব পালন করতে চাই। আমি যেসব সমস্যা নিয়ে আজকে কথা বলবো না, আর প্রায়ই অনেক কথা সমস্যা নিয়ে আমরা বলছি, আমরা চেষ্টা করব যে মহান সংসদের মধ্যে প্রবাসীদের নিয়ে কাজ করে আমরা বাংলাদেশটারে আরও বেশি, যদিও আমাদের টার্মিনাল থ্রি এটাও উদ্বোধন হয়ে গেছে অলরেডি, তো কাজ অলরেডি ফাংশনিং আসতে আর কিছুদিন দেরি হবে। এইটা হয়ে গেলে আশা করি বঙ্গবন্ধু কন্যার জন্য শেখ হাসিনার নেতৃত্বে যে কাজগুলো হচ্ছে এগুলো আরো বেশি স্পিডি হবে। আমি ওনাকে একটু আশ্বস্ত করতে চাই, আপনাদের পক্ষে আমি সংসদ ভবনে কথা বলবো এবং এইসব সমস্যা নিয়ে কথা বলবো এবং আপনাকে একটা সালাম দিয়ে আমি আমার যাত্রা শুরু করতে চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আমার নির্যাতিত নিপীড়িত মানুষের সারা দেশের দুর্নীতি এবং ফুটবলের জন্য কথা বলতে চাই, আর আমার যে কনস্টিটিউয়েন্সির মানুষের জন্য একটা ইতিহাস তৈরি করতে চাই উন্নয়নের। এই কথা বলে আমি আপনাদের আবারও সবার সহযোগিতা চাই, আপনারা সহযোগিতা করবেন, তাতেই একদিন আমরা হয়তো বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে পারব। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমপি এমপি নারেশ সুমন বাদ দেন না।